ক্যানাডার বৃহত্তর শহর টরন্টোতে হয়ে গেল বাংলাদেশ ফেস্টিভ্যাল। ক্যানাডার বাংলা পত্রিকা বাংলা মেইলের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়। দুই দিন ব্যাপী ফেস্টিভ্যালে প্রবাসীদের আহ্বানে সারা দিয়ে সঙ্গীত পরিবেশন করেন সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদিদ। এ সময় নাচে গানে মেতে ওঠেন প্রবাসীরা। ফেস্টিভ্যাল উদ্বোধন করেন ক্যানাডায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমান। এতে উপস্থিত ছিলেন ক্যানাডার ও অন্টারিও সরকারের একাধিক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রাদেশিক পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা। ফেস্টিভ্যালের আহ্বায়ক ও বাংলা মেয়রের পত্রিকা সম্পাদক সৈয়দ ইসলাম মিন্টু জানান, এই আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের বিপুল সাড়া পাওয়া গেছে।